الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عذب أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أعوذ بالله من الشيطان الرجيم ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون الحمد لله যাবতীয় প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র সে মহান আল্লাহ পাকের জন্য, যিনি আমাদেরকে সঠিক সময়ে মসজিদে উপস্থিত হওয়ার জন্য সুযোগ দান করেছেন এবং প্রতিটি মুহূর্তে আমাদের সকলের প্রয়োজন যথাযথভাবে মিটিয়ে চলেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর, আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিত মুআজ্জাজ মুসল্লিয়ানি কেরাম, অনেকেরই মনে একটা প্রশ্ন দোলা খাচ্ছে, অপরিচিত একজন আগন্তুক
আমিও আপনাদের কাউকে ভালো করে চিনি না, আমাকেও আপনারা চিনেন না। তবে একটা বিষয়ে আমরা ওয়াকিফাল আছি, একটা পরিচয় আমাদের আছে, যেই পরিচয় শিখিয়েছেন মহান আল্লাহ। সেই পরিচয় হলো আমি আপনাদের মুসলিম ভাই, আপনারা আমার মুসলিম ভাই, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর যেই প্রান্তেই যাবেন, আপনাকে যদি একেবারেই না চিনে, মাথায় টুপি দেখে, আর যদি দাড়ি দেখে, আরেকজন দাড়িওয়ালা টুপিওয়ালা দৌড়ে এসে বলে ভাই কি হয়েছে, বিপদে যদি পড়ে যান, এই দেশে না বিদেশেও যদি বিপদে পড়ে যান, কেউ যদি আগায় না আসে, আপনাকে যদি কেউ না চিনে, দেখবেন শত শত পরিচিত মানুষ আপনার সামনে এসে হাজির। কোন পরিচয়? সেটা ইসলামের পরিচয়, মুসলমানিত্বের পরিচয়ের কারণে আপনার কাছে আপনার বিপদের সময় দেখবেন অনেক অপরিচিত আগন্তুক সাহায্যকারী এসে গেছে। কি দেখে এসেছে? দুঃখের বিষয় হলো যে বিষয় কি দেখে লক্ষ্য করে, যে সুন্নাহ দেখে লক্ষ্য করে বিপদে পড়ার পরে অনেক সহযোগী পাওয়া যায়, আমাদের অনেকের কাছে তা আজ আর নাই। আপনি বিদেশে গিয়ে একটু বিপদে মুসিবতে পড়ে গেলেন, আপনার টুপিও নাই, দাড়িও নাই, পাঞ্জাবিও নাই, যদি মারাও যান অনেক লোক জড়ো হবে কিন্তু স্থির করতে পারবে না, আপনাকে কাফন করবে নাকি আপনাকে চিতায় নিবে। একমাত্র একেবারে আন্ডারগ্রাউন্ডে হাত দিয়ে বেজ্জিতি করে সব খোলা ছাড়া আর উপায় নাই, ঠিক কিনা? আফসোস, শত আফসোস। অথচ বিশ্বনবী বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এখানে কারো নাম তিনি বলেন নাই, অমুক নামের কারণে আমার সাথে জান্নাতে যাওয়ার সুভাগ্য অর্জন করবে বলেছে নাকি, তা কিন্তু বলেন নাই। এখানে যেই জিনিসটাকে হাইলাইট করেছেন সেটা হলো তার তরিকা, তার সুন্নাহ, প্রকাশ্যমান সুন্নাত, দৃশ্যমান সুন্নাহ এবং অদৃশ্যমান সুন্নাত। তবে দৃশ্যমান সুন্নার চাইতে অদৃশ্যমান সুন্নার দাম বেশি না কম? প্রকাশ্য সুন্নাহ অনেকের আছে, এই সুন্নাহ দিয়ে অনেক কাজ করে, যারা গাজার ব্যবসা করে তারা মনে করে দাড়ি যদি রাখি তাহলে খারাপ মনে করবে না। আবার যেই মুসল্লিরা মুসল্লি সেজে মসজিদে চুরি করতে আসে, তারা মনে করে আমি চুর তাতে কি হয়েছে, যদি আমার দাড়ি থাকে পাঞ্জাবি থাকে তাহলে চুরি করা সহজ হয়, ঠিক কিনা? এই দৃশ্যমান সুন্নার চাইতে অদৃশ্যমান সুন্নার দাম বেশি, কিন্তু দৃশ্যমান সুন্না আপনার জন্য আমার জন্য, অদৃশ্যমান সুন্নাগুলি আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি তোমাদের দুইটা জিনিসের দিকে লক্ষ্য করি, একটা হলো অন্তর আর একটা হলো তোমাদের কর্ম। অদৃশ্যমান সুন্নাটা, এই ব্যাপারটা হৃদয়ের সাথে আমলের সাথে সম্পৃক্ত, যখন আপনি মারা যাবেন সেটা বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু কবরে দুইটা সুন্না নিয়ে যেতে পারবেন, একটা হলো দাড়ি আর একটা হলো মাথার চুল। এই দুইটা সুন্না যদি বজায় রাখেন, মাথার চুল যদিও ততটুকু হাইলাইট নাই, আপনার যদি দাড়ি থাকে সেটা সুন্নাতি তরিকায় থাকে, দাড়ি থাকলেই হবে না। অনেক হিন্দুদের দাড়ি আছে কি নাই, রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি ছিল কি না, ফেরাউনের দাড়ি ছিল কি না,
তাদের দাড়ির সাথে মুসও ছিল, তাদের দাড়ির সাথে আর মুসলমানের দাড়ির সাথে পার্থক্য আছে নাকি নাই? তাদের দাড়ি এবং মুসলও একাকার, কিছু যদি খাইতে হয় মুসকে টেনে ধরে ধরে খাইতে হয়, ঠিক কিনা? আর আমাদের দাড়ি রাখার কারণে সৌন্দর্য আরো বেড়ে যায়। সুবহানাল্লাহ। তো কোনো পরিচয় না থাকলে একটা পরিচয় আছে, আপনারা মুসলিম ভাই, আমিও মুসলিম ভাই, এবার দেখি কোন সম্পর্কের দাম কত বেশি কম না বেশি। দিনী সম্পর্কের দাম কম না বেশি, যেই ব্যক্তি দিন মানে না, ইসলাম মানে না, দিনে হকের পথে চলে না, সূরা আল ইমরান 73 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তুমিনু ইল্লা লিমান তাবিয়া দীনাকুম, যারা দিনের অনুসরণ করে না মানে মান্য করে না তাদেরকে তোমরা বিশ্বাস করবে না। সে যদি তোমার ছেলে হয়, সে যদি তোমার মেয়ে হয়, সে যদি তোমার বাবা হয়, সে যদি তোমার যত বড় আত্মীয় স্বজন হোক না কেন, সে যত বড় বড় পাগড়িওয়ালা জুব্বাওয়ালা হোক না কেন, দিন যে ব্যক্তি মানে না ওই ব্যক্তির সাথে তোমার বিশ্বস্ততার কোনো সূত্র থাকতে পারে না। যদি আরও আগাই তাহলে দেখবেন সূরা তওবা 22 এবং 23 নম্বর আয়াত, দিন নাই পিতামাতা হওয়ার পরেও তার সাথে সম্পর্ক ওইভাবে রাখা যাবে না, জ্ঞাতি গোষ্ঠীর সাথেও রাখা যাবে না। এবং মহান রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ আরেকবার যদি তোমার সন্তানকে তুমি সন্তান বলে আখ্যায়িত করো, কারণ আমি বলেছি সে তোমার আহাল নয়। দেখেন তো, নগদ জন্ম দেওয়া ছেলে দিন মানে নাই, নবীকে মানে নাই, অমান্য করার কারণে আল্লাহ বলছেন সূরা নূহের মধ্যে যে আমি সম্পর্ক কেটে দিয়েছি, দিন মানে নাই, সে তোমার আহাল নয়, পরিবার নয়, পরিবারের অন্তর্ভুক্ত নয়, সন্তান তো নেই, তুমি তোমার পরিবারের অন্তর্ভুক্ত বলে তুমি এটা ধরে নিতে পারবে না, নিষেধ। সন্তানের অধিকার কম না বেশি, দিন না মানলে তার অধিকার কেটে যায়, দিন না মানলে বাবার অধিকার কেটে যায়, দিন না মানলে মায়ের অধিকার কেটে যায়, দিন না মানলে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ, তালাক দেওয়া লাগবে না, এমনিতেই তালাক হয়ে যায়। একজন দিনদার আরেকজন দিন ছাড়া, একজন সলাতি ব্যক্তি আরেকজন বেসলাতি ব্যক্তি, একজন নামাজি আরেকজন বেনামাজি, একজন আল্লাহকে স্বীকার করে আরেকজন স্বীকার করে না। গোটা কুরআন পড়ে পড়ে আব্দুর রহমান সুদাইসি সাহেবকে নিয়ে এসে, সবচেয়ে বড় তাহাজ্জুদ গুজার ব্যক্তিকে নিয়ে এসে যদি বিয়ে পড়ান, একজন বেনামাজি আর একজন নামাজি, বিয়ে থাকবে, হবে বিয়ে হবে না, কে বলেছে? এটা আল্লাহ বলে দিয়েছে। সূরা মুহাম্মদ 26 পারা 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে মান্য করো আর রাসূলকে মান্য করো। নাকি দেওয়ানবাগের পিসাবের কথা আছে, আছে নাকি অন্য কোনো ব্যক্তির কথা আছে, পাওয়া যাবে খুঁজে? আর তোমরা তা না করে তোমাদের আমলকে বাতিল করে দিও না, তার মানে হলো আল্লাহকে যে কাজে মানা হয় না, রাসূলকে যে কাজে মানা হয় না, ওই কাজ ওই আমল বাতিল হয়ে যাবে, আমল বলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। প্রত্যেকটি আমলের কারণে, কর্মের কারণে নেকি আছে নাকি নাই? আপনি বাথরুমে যাবেন, আছে না নেকি, আছে নাকি নাই?
যদি রাসূলকে মানেন, বাথরুমে ঢুকবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবাইস বলার সাথে সাথে নেকি পাইছেন কি পান নাই? শুধু তাই নয়, যতক্ষণ বসে থাকবেন ওইখানে যদি জিন ভূত এমন কিছু থাকে তাহলে সমস্ত জিন ভূত থেকে, সমস্ত খান্নাস থেকে আপনাকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করেছে আল্লাহ। দেখছেন কত সুন্দর দোয়া। আবার যতক্ষণ বসে থাকবেন, যেহেতু বিশ্ব নবীর তরিকায় ঢুকেছেন, যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ যদিও আপনি আপনার প্রাকৃতিক কাজ সারবেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় নেকি লিখে দিতে থাকবে। যদি রাসুলের তরিকায় না ঢুকেন তাহলে কি গুনাহ হবে? রাসুলের তরিকা না হলে কি গুনাহ হবে? অবশ্যই হবে, গুনাহ হবে। এই জন্য রাসুলের তরিকায় হলে নেকি হবে। যাই হোক, পরিচয় বলতে গিয়ে এদিকে এসে পড়েছি। আমার মূল লক্ষ্য হচ্ছে যে বিষয়টা আপনাকে আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি অল্প সময়। আজকে পিতামাতারা যত সন্তানকে নিয়ে প্রতিযোগিতা শুরু করেছে কার সন্তানকে বেশি শিক্ষিত বানানো যায় এবং বড় চাকরিজীবী বানানো যায়, প্রতিযোগিতার সময় না এটা? আর তত পিতামাতা মাতারা লাঞ্ছিত হচ্ছে, সন্তান যত বেশি শিক্ষিত পিতামাতা তত লাঞ্ছিত, ঠিক কি না? লাঞ্ছিত হতে হতে আগে তো এরকম ব্যবস্থাপনা পূর্বের যুগে ছিল না, এখন আছে। অফিসিয়াল কাজের কারণে পিতামাতার খোঁজ নেওয়ার সুযোগ এখন পায় না, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়, নাকি কোন? এই দুষ্টাকার সাবজেক্টটা হলো সন্তান কেন কথা শুনে না, এটা আমাদের আগে দেখতে হবে। রাগ করে লাভ নেই, আগে খুঁজে বের করতে হবে সমস্যাটা কোথায়, ঠিক কি না? সাবজেক্টের নাম হলো সন্তান কেন কথা শুনে না, এর কারণ কি? এর কারণ হলো সন্তানকে নিয়ে আপনার চাওয়া পাওয়া কি, এইটা আগে চিন্তা করবেন। সন্তানকে নিয়ে চাওয়া পাওয়া হলো সন্তানের দ্বারা সুনাম হবে, সচ্চরিত্রবান, ভালো, পিতাকে ভক্তি করবে, মাতাকেও ভক্তি করবে, আল্লাহকেও মানবে, রাসুলকেও মানবে, এমন একজন সুন্দর সন্তান চাই যেই সন্তান নিয়ে ইহকালেও সুনাম হবে, পরকালেও আমার মুক্তির ফয়সালা হবে, এমন সন্তান আমরা চাই কি চাই না? এমন একটা কি লোক খুঁজে পাবেন যে এরকম লোক চায় না, এরকম সন্তান চায় না? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যত জাতি এই পৃথিবীর ময়দানে আছে প্রত্যেকেই চায় আমার সন্তানটা যেন ভালো হয়। কিন্তু আমাদের চাওয়ার সাথে সন্তানের মিল নেই কেন, এর কারণ কি? সন্তান তাহলে কেন কথা শুনে না? সন্তানকে নিয়ে সকালবেলা স্বামী যদি থাকে বিদেশ, স্ত্রী সন্তান নিয়ে কেজি স্কুলে যায় কি যায় না? আপনাদের এলাকায় যায় না সকাল? দেখেন সন্তানের জন্য কত পাগল পাড়া শিক্ষিত বানানোর জন্য, শিক্ষিত বানাচ্ছে ছোট থেকে, আগে থেকেই চিন্তা করে। আবার সন্তান যখন হবে তখন ঘরের ভিতরে সুন্দর ল্যাংটা একটা ছবি আছে, সুন্দর একটা ফুটফুটে সন্তানের ছবি, সকালবেলা যদি ওটা দেখি তাহলে খবর আছে ওইরকম সুন্দর একটা সন্তান হবে, বলেন না নাউজুবিল্লাহ। অনেকের ঘরে এটা টানানো থাকে, আবার অনেকে টানায় ল্যাংটানা টুপি পরা, হিজাব পরা, কোরআন নিয়ে বসে আছে, এমন একটা সন্তানের ছবি বাড়িতে ঘরের ভিতরে লাগায় রাখছে। কী জন্য লাগাইছেন দেখেন না, কত সুন্দর! আমি তো এরকম সন্তান আশা করি, লাগিয়েছি সকালবেলা এরকম দেখবো, আর আমাকে এরকম সুন্দর সন্তান আল্লাহ দিবে, কি বলবেন বলেন না? তাহলে চাওয়ার সাথে পাওয়ার কেন মিল নাই? এক নম্বরে বলবো, আপনি সন্তানকে কিভাবে চান সচ্চরিত্রবান, ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক যুবক গেলেন, আল্লাহর কাছে সবচাইতে দামি কি জিনিস জানতে চাইলেন। প্রশ্ন কত সুন্দর! আমাদের মধ্যে প্রশ্ন কি হয়, হুজুর
মানে যদি যে সুদ খায় আরেকজন সুদ খায় না, সুদের মশালা সেও জানে, হুজুরকে এসে হুজুর সুদের ওয়াজটা আজকে করেন, প্রশ্ন করবে একজনকে ঠকানোর জন্য আরেকজনকে গুতা দেওয়ার জন্য, এরকম প্রশ্ন করে। আবার কোন দলকে ঠকানো যায়, কোন মাজহাবকে ঠকানো যায়, এই জন্য প্রশ্ন করবে। তাদের প্রশ্ন ছিল মূল্যবান জিনিসটা কি, কিসের বিনিময়ে জান্নাত পেতে পারি। যুবককে বিশ্বনবী নসিহত করছেন, তোমার চরিত্রকে সৎ করো, সৎ চরিত্রের বিনিময় হলো জান্নাত, সৎ চরিত্রের বিনিময় জান্নাত। তো আপনি চাচ্ছেন সচ্চরিত্রবান একজন সন্তান, সন্তান আপনার কথা শুনে না কেন? নাম্বার এক, আপনি সচ্চরিত্রবান ভালো সন্তান চান, এই জন্য আপনাকে আগে সৎ হতে হবে। কি হতে হবে? আমরা যদি ভালো ফসল আশা করি, এক নাম্বারে ভালো বীজ কালেকশন করি, ঠিক কিনা, সেটা অফিস থেকে হোক আর যেখান থেকে হোক, ভালো বীজটা কালেক্ট করি। আমি তো চিন্তা করলাম না যে আমার চরিত্র কেমন, আমি যুবক বয়সে কেমন, আমার স্ত্রীটা কেমন। যেহেতু সব কথা একবার বলা যাবে না, আমি একটু বিস্তারিত না বলে ইশারা দিচ্ছি, বুঝে নেবেন। আমার বিয়েটা কেমন, বিয়েতেও চরিত্র ঠিক নাই, ইসলাম বিয়েতেও নাই, আমার যৌবনের জীবনেও ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই, আমার শিক্ষা জীবনে ইসলাম নাই, আমল জীবনে ইসলাম নাই, অথচ আমি আশা করছি এরকম সুন্দর একজন সন্তান পাওয়া সম্ভব? কেন সম্ভব না জানেন? আজকে আমরা অনেক বুঝি কিন্তু একটা জিনিস বুঝতে পারি না, একটা জিনিস সম্বন্ধে আমরা অজ্ঞ হয়ে গেছি। আমরা বলি শিক্ষিত, এখন শিক্ষিতের হার অনেক বেশি, কিন্তু বিশ্বনবী বলছেন যে মূর্খের হার বেড়ে যাবে। এখন মানুষ জেনারেল শিক্ষিত হচ্ছে, কিন্তু ইসলামের দিক থেকে তারা সরে যাচ্ছে দিন দিন। অথচ এই মানুষগুলি ভালোভাবে বুঝে যে ইসলাম যারা শিখে তাদের ইনকাম কম না বেশি? কম। বুঝতে পারেন না আপনি এখনো? যারা ইসলাম নিয়ে গবেষণা করে তাদের ইনকাম কম, যারা সলাত আদায় করে তাদের ইনকাম কম। অসম্ভব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে 88 জায়গায় বলেছেন আকিমুস সলাত ওয়া আতুজ যাকাত। এর মানে বুঝেন? এর মানে হলো যিনি সলাত আদায় করবে সঠিকভাবে তাকে যাকাত আদায় করার মতো উপযুক্ত সম্পদ আল্লাহ দান করবে। এই শব্দ দুটির মধ্যে কোনো ভাগ নাই, বিভেদ নাই, একসাথে আছে। আকিমুস সলাত ওয়া আতুজ যাকাত, সলাত কায়েম করো, যাকাত প্রদান করো। তাহলে সলাতের সাথে রিজিকের, সম্পদের, অর্থের, টাকার সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। আমি আরেকটু দেখাই, বলেন তো কোন মাসে সলাত বেশি? রমজান মাসে। খাওয়া কোন মাসে বেশি? সন্দেহ আছে কারো? যেই মাসে সলাত বেশি ওই মাসে রিজিক বেশি, ওই মাসে ইনকাম বেশি। টাকা বেশি না কম? বেশি। এটা বাস্তবতা। জানার পরেও, বুঝার পরেও আল্লাহকে সিজদা দিলে আল্লাহ খুশি হয়, আল্লাহ তার ইহকালীন সমস্ত সমস্যা দূরীভূত করে দিবে, পরকালীন সমস্যাও দূরীভূত করে দিবে। এক যুবককে বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, যুবক তোমার আচরণে, তোমার চরিত্রে আমি খুব খুশি হয়েছি, তুমি আমার কাছে কি চাও বলো তো? আচ্ছা বলেন তো, আপনার কাছে যদি বলতো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বললেই উহুদ পাহাড়টা স্বর্ণে পরিণত হয়, এমন রাসূলের কাছে আপনি থাকলে আপনাকে যদি বলা হতো তুমি কি চাও, যা চাইবা তাই দিমু, আমি তোমার উপর খুব খুশি হয়েছি। প্রধানমন্ত্রী যে বলে কি চান, তাহলে এক একজনে যায় প্রথমে বলবেন মনে হয় আমার ছেলের চাকরি চাই, নাকি কোন আমার ব্যবসার জন্য টাকা চাই, এগুলি চাইবেন না?
আমরা তো তাই চাইবো, কারণ টাকাটা আমি ভালো করে বেশি চিনি। টাকার সাথে যত পরিচয় আছে ছোটো বাচ্চারাও, অত পরিচয় আমাদের মনে হয় আর কারোর সাথে তেমনটা নাই। এই যুবক তা বলেন নাই, যুবক বললেন, ইয়া রাসূলাল্লাহি, আমি আপনার কাছে যে জিনিসটি চাইবো জান্নাতের মধ্যে, আমি আপনার সাথে থাকতে চাই। কি চেয়েছে? তার চাহিদা কি? রাসূলুল্লাহ, দুনিয়াতে যেমন আপনার খেদমত করছি, আপনার সাথে আছি, কিয়ামতের ময়দানে আমি যেন আপনার সাথে থাকতে পারি, আমি যে আপনাকে খুব ভালোবাসি, আমি আপনার সহচর্য চাই। তারপরে কি চাও? আপনার সাথে থাকতে চাই, আপনার সঙ্গ চাই, আপনাকে ছাড়া আমি আর কিছু চাই না। বিশ্বনবী বললেন, শোনো, আমার সাথে যেহেতু থাকতে চাও, তাহলে একটা নসিহত গ্রহণ করো, বেশি বেশি করে আল্লাহকে সিজদা দাও। একদিকে আল্লাহকে সিজদা দিলে সম্পদ বেড়ে যায়, আরেকদিকে আল্লাহকে সিজদা দিলে বিশ্বনবীর সাথে থাকার ব্যবস্থাপনা হয়। আপনি এইখানেও জিতে গেছেন, ওইখানেও জিতে গেছেন। আবার দেখেন, আপনার সন্তান যখন বড় হবে, ছোট্ট অবস্থায় লক্ষ্য করবে, দেখবে আব্বা টুপি মাথায় দিয়ে যখনই আজান হয় তখন কোথায় যায়? আমিও যাব, বায়না ধরে না তো। আমরা তো এখন বেশি মানে ভদ্র হয়ে গেছি আর কি, বেশি ভদ্র হয়ে গেছি। বেশি ভদ্র হওয়াতে আমাদের সন্তানদেরকে, ছোটো ছোটো যারা আছে তাদেরকে আর মসজিদে নিয়ে আসি না, ঠিক না? এটাও একটা মূল কারণ, সন্তান কেন কথা শুনে না। বিশ্বনবী বললেন, আমার আকাঙ্ক্ষা হয় আমি সালাতকে দীর্ঘায়িত করি, কিন্তু যখন শুনতে পাই কোনো সন্তান পিছনে মহিলার সাথে যে সন্তান এসেছে তারা চিৎকার দিয়েছে, আমি ইচ্ছা করেই সূরাটা শর্ট করে দিয়ে নামাজটা শর্ট করে দিই। সুবহানাল্লাহ। আর আমরা কি করব যদি এরকম একটা সন্তান দৌড়াদৌড়ি করে চিৎকার দেয়? আমরা রাগান্বিত হয়ে যাব। ইসলাম বিদায় নেওয়ার একটা নমুনা হলো যেই মসজিদে সন্তানরা আনন্দ করে না, আনন্দের জায়গা হবে মসজিদ। আপনাকে তো অর্ডার করা হয়েছে 7 বছর থেকে নিয়ে 10 বছর পর্যন্ত সাথে প্রশিক্ষণ দিতে হবে, এটা আপনার দায়িত্ব। সন্তান কথা না শোনার এটাও একটি কারণ। আমি গুছিয়ে সব বলতে পারবো না, কারণ এই বিষয়টা বলতে গেলে অন্তত পক্ষে 10 থেকে 20 ঘন্টা সময়ের দরকার, সেটা তো আর আধা ঘন্টায় দেওয়া যাবে না। তো আমি দুই একটা বলছি কমন যেগুলি। 1 নম্বরে হলো আপনার চরিত্র সংশোধন করতে হবে। 2, ফসল যেভাবে আসে, বিয়ে না করলে ফসল আসবে? আসবে? থে এক যুবক যায় বলতেছে পিসাবের কাছে, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য একটা ছেলে হয়, টাকা দিলাম আপনাকে 1000। তো টাকা দিয়ে দিছে, দোয়া করতে করতে হুজুর কাঁদে ফেলছে। 1 বছর পরে যায় বলতেছে, হুজুর দোয়া তো করছেন কিন্তু আমার আপনার দোয়া তো কবুল হইল না। কি বলো তুমি, দোয়া কবুল হয় নাই? মানে না, আমার তো ছেলে হয় নাই। ছেলে হয় নাই? কয় হুজুর আমি তো বিয়ে করি নাই। তো বিয়ে না করলে কি ছেলে হবে, সন্তান হবে? হবে না। তো আমরা সৎ নেক সন্তান চাচ্ছি কিন্তু বিয়ে করি নাই। তো অনেকে আবার মনে করতে পারেন, কি ববললেন হুজুর, বিয়ে করি নাই মানে? আমি 5 সন্তানের বাবা, আমি 2 সন্তানের বাবা, আমি 4 সন্তানের বাবা, বিয়ে করি নাই মানে? হ্যাঁ, অনেকেই তো এখনও বিয়ে করেন নাই, বুড়া হয়ে গেছেন কিন্তু বিয়ে করেন নাই। বিয়ে করেন নাই? কেমনে বিয়ে করেন নাই? বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, যেইভাবে তোমার বিয়েকে কবুল করা হবে, আল্লাহর তরিকায় হবে, রাসূলের তরিকায় হবে, আল্লাহর নিয়ম অনুসারে হবে, ওইভাবে বিয়ে হয় নাই, এজন্য এটা ইসলামিক শরীয়তে বিয়ে হয় নাই। কারণ আপনি কোরআন আয়াতের দিকে তাকান, আল্লাহকে মানো, রাসূলকে মানো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তা না করে তোমাদের আমলটা বাতিল করে দিও না। বিয়ে করাটা এটা আমল কি আমল না, কি মনে করেন আপনারা? আচ্ছা, বিয়ে ছাড়া একজনের সাথে যদি আপনি বিয়ের পরে যে কাজটা করেন ওইটা যদি করেন, গুনাহ হবে? হবে। আর বিয়ের পরে যদি ওই কাজটা করেন তাহলে কি হবে? নেকি হবে।
তাহলে নিঃসন্দেহে এটা একটা নেকির কাজ, এটা উত্তম একটি আমল, চরিত্র সংশোধন করার একটি আমল। সেখানে আপনি ভুল করেছেন, কি ভুল করেছেন? ওয়াতুহুন্না উজুরাহুন্না ফরিদা, শর্ত হলো মোহরানা দেয়া ফরজ, আপনি মোহরানা দিতে পারেন নাই। এখন যদি দেখায় সন্তান গ্রহণের জন্য যে কায়দা কৌশল শুরু থেকে শুরু হয়, একেবারে প্রথম থেকে শুরু করে নিয়ে সন্তান জন্মগ্রহণ করা পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে আমাদের সমস্যা। সৎ পাত্রী খুঁজেন, ভালো একটা মেয়ে দেখেন, কিন্তু আপনার ছেলে যদি মাল্টিপ্লাক হয়, মাল্টিপ্লাক বুঝেন তো, মাল্টিপ্লাকের সাথে লাইন কিন্তু কয়েকটা একসাথে থাকে, এরকম ছেলে আছে না যাদের সাথে অনেক মেয়ের এরকম সম্পর্ক আছে, আছে নাকি নাই? আপনার ছেলে, আপনিও জানেন যে আমার ছেলে মাল্টিপ্লাক, কিন্তু আপনি যাই খুঁজতেছেন ভালো একটা সকেট, পাইবেন না তো, সম্ভব না এটা। আগে আপনার ছেলেটা সৎ হওয়া দরকার। হুজুর এখন তো হয়ে গেছে, কি করব, এখনো সুযোগ আছে। কি সুযোগ? ভুলে ভ্রান্তিতে সমস্যা হয়ে থাকলে তওবা করে আপনি আল্লাহর রাহে ফিরে আসেন, আল্লাহ আপনার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। এবং গুনাহগুলিকে, আর যদি সেই গুনাহ পুনরায় না করেন, গুনাহগুলিকে আল্লাহ নেকিতে রূপান্তর করে দিবে, পুরোটাই লাভ। এখন এক হুজুর, এক মুরব্বী ডেকে বলতেছে, হুজুর তাহলে তো গুনাহ করাই ভালো, অনেক গুনাহ যদি আরো করতাম তাহলে তো অনেক নেকি পাইতাম। আসে না এরকম টাইপের কিছু লোক, ওই তৌবা করলাম আর ওই গুনাহটা করব না, আল্লাহ গুনাহ মাফ করে দিয়ে আবার ওই গুনাহগুলি নেকি বানায় দেয়, তাহলে আমি আরো অনেক গুনাহ করলে তো আরো অনেক নেকি পাইতাম। দেখেন বুঝটা উল্টা বুঝ। এর জবাব হলো, একটা গুনার কাজ যখন সম্পাদিত করলেন তখন আপনার একটা গুনাহ হয়, ঠিক কিনা? একটা খারাপ কাজ করলে গুনাহ কয়টা হয়? একটা। আর একটা নেকির কাজের নিয়ত করলে সাথে সাথে একটা কি হয়? নেকি হয়। আর যদি ওই নেকির কাজটা সম্পাদিত করেন তাহলে ওই নেকির কাজটা, ভালো কাজটার জন্য আপনি দশটা নেকি পান। কয়টা? দশটা। তাহলে যিনি বললেন অনেক গুনাহ করতাম, আপনি যত গুনাহই করেন লাভবান হইতে পারবেন না, কারণ গুনার সংখ্যা তো কম। আপনি গুনার কাজের নিয়ত করেছেন, আল্লাহ বলেন ফেরেশতা লেখিস না, হয়তো আমার বান্দা বুঝবে গুনার কাজের দিকে যাবে না, নিয়ত করেছে লিখবি না, তার কোনো গুনাহ লিখবি না। ফেরেশতা বিরত হয়ে যায়, গুনার কাজটা করতে যাচ্ছে, রব্বুল আলামিন কত দয়াবান, ফেরেশতাকে ডেকে বলেন না লিখবি না, আমার বান্দা গুনার কাজের দিকে যাচ্ছে, খারাপ কাজের দিকে যাচ্ছে, না জানি এখনই যাওয়ার পর ফিরে আসতে পারে, এখনও গুনাহ লিখবি না। আর যদি খারাপ কাজটা করেই ফেলে তখন তার আমল নামায় মাত্র একটি গুনাহ লেখা হয়। তাহলে যখন নেকিতে রূপান্তরিত হবে কয়টা হবে? একটাই হবে। আর যদি ভালো কাজ আপনি আরও আগে থেকে শুরু করতেন, যত আগে থেকে সংশোধন হয়ে ভালো কাজ শুরু করে দিবেন, খারাপ কাজ থেকে বিরত হবেন, তাহলে আপনি তার চাইতে দশ ডবল নয়, দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বেশি নেকি অর্জন করার সুযোগ পেয়ে যাবেন। তাহলে কোনটা লাভ বেশি? আগেই সংশোধন হওয়া, ঠিক কিনা? আগেই সংশোধন হওয়া। যাই হোক, আসলে যেহেতু প্রথম সাক্ষাৎ, অনেক কথাই বলতে ইচ্ছাও করছে কিন্তু সময় সুযোগও নাই, তবে আমি আপনাদেরকে একটা না কয়েকটি বিষয় একটু না বলেই পারছি না। সেটা হলো এই, এক নম্বরে হলো নিজের চরিত্র সংশোধন করতে হবে। সন্তানকে যদি কথা শোনাতে চান আপনাকে আল্লাহর কথা শুনতে হবে, কারণ প্রত্যেক ধর্মই বলে ঈশ্বরকে ভয় করো, সৃষ্টিকর্তাকে মানো, প্রতিটি ধর্ম, তাহলে সৃষ্টিকর্তা তোমাকে শান্তিতে রাখবে, প্রত্যেক ধর্ম বলে কি না? যাই হোক, এ ব্যাপারে অন্য অন্য ধর্ম থেকে উদ্ধৃতি দেওয়ার সময় সুযোগ আর নাই, আল্লাহ তৌফিক ইনায়াত করলে অন্য দিন দিব ইনশা আল্লাহ।
এবার আসেন, চরিত্র সংশোধন করার পর আপনাকে নিয়াত করতে হবে, আমি একজন দিনদার স্ত্রী অথবা ছেলের বউ নিয়ে আসবো। কী নিয়ে আসবো? দিনদার। টাকা দেখবো না, পয়সা দেখবো না, দেখবো কি? দিন দেখবো, ইসলাম দেখবো। এখন তো দিন দেখে না, এখন আপনি দিন দেখতে চান, তাহলে আরেকটা কাজ করতে হবে। এই পুত্রবধূ নির্বাচন করতে গিয়ে আপনার বড় মেয়ের জামাইকে পাঠিয়ে দিতে হবে আগে, তাই না? দেখার জন্য কি কন বড় মেয়ের জামাইকে পাঠিয়ে দিতে হবে না? না, যা যেই পুত্রকে আপনি বিয়ে করাবেন ওই পুত্রকে পাঠিয়ে দিবেন। কারণ বিয়ের আগে আপনিও দেখার অধিকার নাই। নির্বাচন করবে কে? যিনি সংসার করবে তিনি তার স্ত্রী হওয়ার মতো পাত্রীকে নির্বাচন করবে। আপনার উপদেশ থাকবে দিন দেখে নির্বাচন করতে হবে। দুই, আপনাকে পূর্ণাঙ্গ মহারানা, সেটা লুক দেখানোর জন্য অনেক টাকা ধার্য করার প্রয়োজন নেই। পূর্ণাঙ্গ মহারানাটা নগদ দিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহারানার বিনিময় স্ত্রী হালাল হয়। তাহলে মহারানা যদি না দেয় হালাল হবে না হারাম হবে? যেটা আগে বুঝে নাই না বুঝে করছেন সেটার জন্য সংশোধন হলেই চলবে, কারণ আল্লাহ তো সংশোধনের ব্যবস্থা রাখছেন। আর এখন বুঝার পরে সেই কাজটা আর করা যাবে না। আপনার সন্তান কেন কথা শুনে না, আপনাকে আগে বের করতে হবে কেন শুনে না। সন্তান আপনার কিন্তু আপনি তাকে সংশোধন করতে পারেন নাই, এটা সমস্যা। সংশোধন আপনাকে করতে হবে। সংশোধন করার জন্য আপনি যখন ইসলামিক শরিয়া মোতাবেক বিয়ে শাদী সব কমপ্লিট করলেন, এবার আপনি বাসর করে যাবেন। এখানেও কাজ আছে নাকি নাই? আছে। বাসর করে যাওয়ার একটা আদর্শ আছে নাকি নাই? আছে। সেটা কি আছে, কোথায়, দলিল ভিত্তিক খুঁজে নিতে হবে। বলার যেহেতু সুযোগ নাই একটু করে টাচ করছি। দলিল ভিত্তিক খুঁজে নিয়ে কি করতে হবে, পরদিন কি করতে হবে। আমি অনেক জায়গায় দেখেছি, যেহেতু বক্তা মানুষ হিসেবে অনেক ডিস্ট্রিক্টে আল্লাহ নিয়েছে, আবার দূরে থেকে লেখাপড়া করার কারণে অনেক জায়গায় দেখেছি, বিয়ে করার পর ছেলে এবং ছেলের স্ত্রী এবং ছেলে কয়েকদিন তো ঘর থেকেই বের হয় না, কিসের আবার নামাজ কালাম। আবার অনেকে জামাই যখন বাড়িতে আসে জামাইকে বলারই সুযোগ পায় না যে চলেন সলাতে যাই, মেয়েকেও বলছে না, অথচ আল্লাহ বলছেন ও আংজির আশি রাতাকাল আকরবিন, তোমার নিকটবর্তী নিকটাত্মীয় প্রতিবেশী যারা আছে তাদেরকে সতর্ক করো। আপনি করলেন না, আপনার কর্তব্য যতটুকু ততটুকুর আপনি পালন করলে আপনার জন্য পুরস্কার আসবেই নিশ্চিত। আমি আপনাকে দেখাচ্ছি আপনার পুরস্কার কিভাবে আসবে। একটা ঘটনা কোরআনুল কারিমে এসেছে, আপনারা জানেন মারিয়াম আলাইহিসসালামের ঘটনা আপনারা শুনেছেন, শুনেন নাই? তিনি তো যখন বাচ্চা প্রসব করবেন, বাচ্চা যখন গর্ভে, আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি আমাকে এমনভাবে ধ্বংস করে দাও, পৃথিবীর মানুষের মন থেকে মুছে দাও, তারা যেন না জানে যে মারিয়াম নামে কোনো ব্যক্তি ছিল, এটা যেন মানুষের মনে না থাকে। আল্লাহ কি বললেন? না, বরং মারিয়ামের কথাটা আমি আল্লাহ এমনভাবে প্রচার করে দিব যতদিন পৃথিবী থাকবে ততদিন মারিয়ামের নাম থাকবে। মারিয়াম আলাইহিসসালাম যখন সন্তান প্রসব করবেন, আর যেদিকে চলে গিয়েছেন মরুভূমিতে, ক্ষুধায় যখন প্রাণ যায়, আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করলেন, আল্লাহ বললেন, মারিয়াম এই যে খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছ ধরে ঝাঁকি দাও। এবার আপনি কথাটাকে একটু বিবেচনা করার চেষ্টা করেন, খুব হুঁশিয়ার, একটু মনের কান দিয়ে শুনেন তো। মারিয়াম আলাইহিসসালাম তখন প্রেগনেন্ট, অসুস্থ ব্যক্তি, তাকে আল্লাহ বলছেন এই
খেজুর গাছ ধরে ঝাঁকি দাও, আর এই খেজুর গাছে কোনো খেজুরও দেখা যাচ্ছে না। তখন মারিয়াম বললেন, তো খেজুরই তো দেখা যাচ্ছে না, যে তুমি ঝাঁকি দাও খেজুর দেওয়ার মালিককে। তখন তিনি বলছেন, আল্লাহ, কয়েকজন যুবক মিলেই তো এই খেজুর গাছ নাড়াইতে পারবে না, আমি কি করে নাড়াবো? আচ্ছা, আল্লাহ কি জানেন না যে মারিয়াম এই খেজুর গাছ নাড়াইতে পারবে না? জানেন কি জানেন না? জানেন। তদুপরি আল্লাহ হুকুম করছেন, সে নাড়াইতে পারুক আর না পারুক, আল্লাহ ওয়ার্ডার করেছে, আল্লাহর ওয়ার্ডার মানার জন্য সে যখন খেজুর গাছ ধরে ঝাঁকি দেওয়ার চেষ্টা করছে, আর খেজুর গাছ থেকে টপ টপ করে পাকা পাকা খেজুরগুলি পড়ছে। সুবহানাল্লাহ। এখানে আসলে কি হেকমত, কি কথা বোঝানো হচ্ছে? হেকমত হলো এই, আপনার যতটুকু সামর্থ্য ততটুকু কাজ আপনি করবেন, বাকিটুকু আল্লাহ রাব্বুল আলামিন অসম্ভব হলেও সম্ভব করে দিবেন। আপনার কাছে অসম্ভব, আল্লাহর কাছে কি অসম্ভব? এখন আজকে যদি একটা শপথ গ্রহণ করতে পারেন, আমার ছেলেকে ইসলামিক রাস্তায় চালাইতে পারি নাই, আপনার ছেলে যখন বড় হয় কথা বলতে শিখে, আপনার তো তখন শিখাইতে হবে, শিখো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের দাওয়াত দিতে হবে। আমি যে আয়াতটা পড়েছিলাম, যেহেতু সময় সংকীর্ণ, এই আয়াতের তাফসীরের দিকে যাওয়ার আর সুযোগ নেই, তবে এই আয়াতকে লক্ষ্য করে এই কথাগুলি বলেছি। আল্লাহ তৌফিক দান করলে এর বিস্তারিত কথা কখনো সম্ভব হলে আমি বলবো ইনশা আল্লাহ। এখন আপনাদের এই হিকমত হলো, বান্দা যদি কোনো কাজ করতে সমর্থবান না হয়, আল্লাহ যতটুকু ওয়ার্ডার করেছেন, আল্লাহর ওয়ার্ডারটা মানার জন্য সে যদি দৌড় দেয়, সেটা যদি পাহাড় পরিমাণ কঠিন হয়, আল্লাহ পানির মতো সহজ করে দিবে। শুধু এখানে না, পরকালেও ছোট্ট ছোট্ট বাচ্চা যারা মারা গেছে, যারা পাগল মারা গেছে, যখন বিচারের মাঠে বিচার করা হবে, পাগলরা বলবে, আল্লাহ আমার তো ব্রেন ছিল না, আমার তো বুদ্ধি ছিল না, তাদের বিচার হচ্ছে আমি তো তখন বুঝি নাই, তুমি যদি আমাকে বুঝ দিতা তাহলে আমি তোমার ইবাদত করতাম। কথা ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সব পাগলকে একদিকে সাইড করবেন, কি করবেন, ওদের ওইরকম বিচার নাই, বিচার একটা আছে, সমস্ত শিশু সন্তানদেরকে একত্র করবেন, ওয়ার্ডার করবেন, যাও ওই যে ধাও ধাও করে জ্বলন্ত আগুন, আল্লাহর কুদরতি আগুন, আসলে এটি জাহান্নামের আগুন নয়, জাহান্নামের আগুনের দিকে যাও, আমার ওয়ার্ডার, তোমরা আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ো। শুধু ওয়ার্ডারটা মানবে, আগুনে ঝাঁকিয়ে ঝাঁপিয়ে পড়ার কারণে আল্লাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। তো সারা জীবন তো ইবাদতই করতে পারে নাই। তাহলে বোঝা গেল, আল্লাহর ওয়ার্ডার মানলে, আল্লাহর কথা মানলে আল্লাহ তাকে সফলতা দান করবে, এতে কোনো সন্দেহ নাই। এখন তাহলে আপনি নেক সন্তান পাওয়ার জন্য কার ওয়ার্ডার মানতে হবে? কথাটা বুঝতে পারলেন? আমি বুঝাইতে পারলাম? তাহলে নেক সন্তান চাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কথা মোতাবেক চলা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আবার আপনাকে সন্তান চাইতেও হবে, কতদিন চাইতে হবে? 2 বছর যদি চায় না পান, তাহলে যাইতে হবে ন্যাংটা পাগলার কাছে, নাকি কোন? হ্যাঁ, দেখেন এই কোথায় যাব, কিভাবে যাব, কতদিন ধৈর্য ধরবো, এটা আছে নাকি কোরআনে? আছে, আছে, হ্যাঁ বাস্তবে আছে। দেখেন না, আমাদের জাতির পিতা বলেন তো কে? ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম মিল্লাতের পিতা। কত বছর পর সন্তান হয়েছে? 85 বছর পর, 86 বছর বয়স। এই 85 বছর শুধু আল্লাহর কাছে কাঁদছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, উঠতেও কাঁদছেন, বসতেও কাঁদছেন, সলাতেও কাঁদছেন, রব্বুল আলামিন আমি যদি দুনিয়া থেকে চলে যাই, কার মাধ্যমে গো দিন জিন্দা থাকবে, আমাকে একটা নেক সন্তান দাও। কাঁদতে কাঁদতে 1 বছর নয়, 2 বছর নয়,
দশ বছর বিশ বছর নাই, প্রায় শতাধিক বছরের কাছে অতিবাহিত যখন হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ এবার জবাব দিচ্ছেন, ইব্রাহিম এতদিন কাঁদলা, এখন তোমাকে সংবাদ দিচ্ছি একটা নেক সন্তান তোমার জন্য। সুবহানাল্লাহ। বলেন তো এই নেক সন্তানটা কার ঘরের? হাজিরার ঘরে। হাজিরাকে আগে বিয়ে করলেন না সারাকে আগে বিয়ে করলেন? আগে বিয়ে করলেন সারাকে। সন্তান হলো কার ঘরে? হাজিরার ঘরে। এরও ১৭ বছর পর আরেকটা সন্তানের সুসংবাদ সরাসরি ফেরেশতারা ঘরের ভিতরে এসে দিয়ে গেল, ইঙ্গিত করলেন মা সারার দিকে যে আপনার একটা সন্তান হবে, আমরা লুত সম্প্রদায়কে ধ্বংস করার জন্য এসেছি। তাদের সামনে খাবার নিয়ে উপস্থিত করেছে। এখান থেকে বোঝা যাচ্ছে ইব্রাহিম নবী চিনতে পারেন নাই তারা ফেরেশতা। তাদের জন্য খানা উপস্থিত করেছে, তারা বলল না আমরা তো ফেরেশতা, আমরা তো খাবো না, যাচ্ছি লুত সম্প্রদায়কে ধ্বংস করতে। এখান থেকে আরেকটা জ্ঞান পাবেন, আগেকার নবীদের উম্মতেরা একটা বড় গুনাহ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গজব ঢেলে দিত। কি ঢেলে দিত? গজব ঢেলে দিত। কিন্তু আমাদের নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যখন গিয়েছেন তিনটা জিনিস নিয়ে এসেছেন, কয়টা? এক নম্বর সলাত, দুই নম্বরে সূরা বাকারার শেষ দুইটি আয়াত, তিন নম্বরে বড় গুনাহ, যেই বড় গুনাহগুলি আল্লাহ মাফ করবেন না বলেছেন, তওবা করলে ওই গুনাহগুলিও মাফ করে দিবেন এই সুসংবাদ। এটা উম্মতে মুহাম্মাদের জন্য স্পেশাল ব্যবস্থা যে এরা আল্লাহর কাছে ক্ষমা চাইলে মাফ করে দেয়। কওমে লুত ক্ষমা চেয়েও মাফ পাবে না, ক্ষমার সুযোগ নাই, তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। লুত সাগরে পরিণত হয়েছে, এমন একটা সাগর হয়েছে যেই সাগরের মধ্যে কোনো প্রাণী ছেড়ে দিলে বাঁচে না, লৌহিত সাগর যেটাকে আমরা বলি, লুত সাগর, মৃত সাগর। এই সাগর পানি পরীক্ষা করে দেখা গেছে এমন বিষাক্ত, কোনো প্রাণী পড়ার সাথে সাথে মারা যায়। আর এই সাগরের মধ্যেই ফেরাউনকে ডুবায় মারছে আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা আল্লাহর কথা মানি, তাহলে আল্লাহর কাছে যা চাইব তা আমরা পাইব। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনাটা বুঝার, শোনার, জানার এবং আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكلي قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد